হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা অনলাইনে তিতাসের বিল দিয়ে থাকেন বা অনলাইনে যারা তিতাসের বিল দিচ্ছেন, তো এই অনলাইনের বিলটা আপনারা কীভাবে চেক করবেন বা আপনার কত টাকা বাকি আছে এবং তিতাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো আমরা মূলত অনেকেই অনলাইনে বিদ্যুৎ বিল, তিতাসের বিল দিয়ে থাকি। তো বিদ্যুৎ বিলের যারা প্রিপেড বা পোস্টপেডের জন্য দেখতে চাচ্ছেন, তো আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো মূলত এখন আসবো যে তিতাসের যে আমরা পোস্টপেড যেটা আমরা বিল দিয়ে থাকি বা তিতাসের মাস শেষে যে বিলটা দিই সেটা আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবো যে আসলে দোকান থেকে যে দিলাম সেটা অ্যাপ্রুভ হলো কি না বা ব্যাংকে যে দিলাম সে টাকাটি তারা গ্রহণ করেছে কি না, এটা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন। তো এর জন্য আপনাদেরকে গুগলে চলে আসতে হবে, এরপর ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার আপনারা আসতে পারেন। আসার পর এখানে লিখে সার্চ করতে হবে তিতাস গ্যাস বিল চেক অনলাইন লিখে। সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যে তিতাস গ্যাস লেখা, তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার কোড নামে একটি অপশন আছে। কাস্টমার কোডটি হলো আপনার তিতাসের যে খাতার মধ্যে বা বই যেটা দেয় সে বইয়ের যে নাম্বারটা আছে সেটা নাম্বারটা দিবেন, এরপর হলো আপনার এখানে ফোন নাম্বারটি দেবেন। তো আমি এখানের মধ্যে আমার কোড এবং ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই নাম্বার আর আপনার ফোন নাম্বার দিলে একটি মোবাইলের মধ্যে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে দেবেন। তো এক একজনের এক এক রকমের ওটিপি আসবে, তো আপনারা আপনাদের যে ওটিপিটি আসবে সে ওটিপি অনুযায়ী আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো চার ডিজিটের বসিয়ে দিলাম, তো চলে আসলো সেই আমার কাঙ্ক্ষিত যে তিতাস গ্যাসের প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে চলে আসছে। আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে বা থ্রি লাইন মেনু আছে, সেখানে এসে আমরা ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করব। ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো যে এখানের মধ্যে আমি কতটুকু লেনদেন করেছি, কয় টাকার লেনদেন করেছি, সকল ডিটেলস চলে আসবে। যেরকম আমি গতকালকে আমি লেনদেন করেছিলাম 4,320 টাকা, তো এটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে, ঠিক আছে। যখনই যা লেনদেন করবেন তখনই এটা চলে আসবে, এবং যখন না আসবে তখন আপনি যদি কোনো দোকান থেকে করেন তাদেরকে গিয়ে ধরতে পারবেন যে এটা হয়নি, বা আপনি নিজেও করলে যদি না হয় সেক্ষেত্রে আপনারা বিকাশ অফিসে যেও যোগাযোগ করতে পারেন যে এটা আসলে ভুল ইনফরমেশন এসেছে বা এটা হয়নি কেন। তো যেহেতু এটা মানে অনেকটা সুবিধা, তো আপনারা এখানের মধ্যে ই করতে পারেন। এটা হলো নন মিটারের ক্ষেত্রে, অর্থাৎ এটা হলো পোস্টপেডের ক্ষেত্রে, যেটা হলো আপনার মাস শেষে যে বিলটা দিতে হয়, আনলিমিটেড যে একটা চার্জ থাকে, মানে একটা চার্জ যেট থাকে ওই অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা এবং আমার কত টাকা বাকি আছে সেটাও আমরা দেখতে পারবো এখানের মধ্যে। যে এখানে কাস্টমার প্রোফাইলের মধ্যে ক্লিক করবো, কাস্টমার প্রোফাইলের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো যে আমি কয়টা চুলা ব্যবহার করছি, কয়টা কী ব্যবহার করছি, হ্যাঁ। তারপর মধ্যে আপনারা সার্টিফিকেশন দেখতে পারেন, যেখানে সার্টিফিকেশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যেখানের মধ্যে কত টাকা বাকি আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যে এই মর্মের প্রত্যয়ন সর্বশেষ ধার্যকৃত মাস মে এত, আচ্ছা পর্যন্ত আপনার নিকট বিল বাবদ পাওনা অর্থের পরিমাণ, মানে আমার কাছে এখনও 45,880 টাকা পায়, মানে এটা যার নাম্বার সেই ব্যক্তির কাছে এত টাকা পায়, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনাদের সেই বিকাশের আপনাদের তিতাসের কাঙ্ক্ষিত সকল কিছু আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। এছাড়া তিতাস থেকে একটি অ্যাপ লঞ্চ করেছে তারা, তো অ্যাপের মধ্যে যেহেতু নতুন এখনও ওই রকমভাবে পুরোপুরি মানে সকল কিছু আপডেট করতে পারেনি, তো শীঘ্রই আমার মনে হয় যেগুলোর মধ্যে সকল কিছু আপডেট করে ফেলবে। এছাড়া এখানের মধ্যে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা গুগল প্লে স্টোরে গেলেও যখন অ্যাপটি নামাবেন তখন দেখতে পাবেন যে তাদের নাম্বার, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সকল বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে জানতে পারেন। তো আজকের ভিডিওর এই পর্যন্তই, কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদেরও তিতাসের যে বিল বকেয়া আছে কি না বা সকল কিছু পরিশোধ হয়েছে কি না সেটা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।